আমির, গরিব দুঃখী অসহায়ের একটুখানি হাসি, দানের দান পেয়ে তারা ভাবছে ভালো রাশি। দানের হাতকে শক্তিশালী করতে আতাউর ভাই, চিন্তা ফিকির 24 ঘন্টা তার তুলনা নাই। ঈদ মৌসুমে ঈদ সামগ্রী, শীত মৌসুমে কম্বল, গরিব দুঃখীর হাসি পাওয়া আতাউর ভাইয়ের সম্বল। প্রবাস চাকুরি ব্যবসায়ী থেকে নগদ অর্থ ফেলে দানের হাতকে শক্তিশালী করত সবাই মিলে। ধন্য জানাই দানের সাথে সাদা মনের ভাই, গাগটিয়া দৌলত কান্দি ইতিহাস গড়তে চাই। টাকা এবং বুদ্ধি দিয়ে সাহস দিল যারা, তারাই কেবল সাদা মনের থাকবে জীবন ধারা। নিজ এলাকায় দান একটু করে যান, তাই তো আমি দেখি ভাইয়া আপনিই ভাগ্যবান। খুদা হাফেজ। এম আমিরের দান সম্পর্কের প্রথম কবিতাটা হলো দান। এম আমির, অসহায়ের মুখে হাসি ফোটানো দানের আসল কাজ, রোজা এবং ঈদের আগে খাদ্য দেওয়াই কাজ। শীতের সময় শীত বস্ত্র, অসহায়কে কম্বল, দানের জন্য আতাউর ভাই করছে জোগাড় সম্বল। রোজার জন্য ইফতার, চাল ডাল, মশলা, ঈদের জন্য শ্যামাই চিনি আরও কত ফর্মুলা। ধনী থেকে টাকার জোগাড় 6 নং ওয়ার্ডে, ইতিম বিধবা দেখে দেখে বিলি করে ওয়ার্ডে। দান নামের সংগঠন করছে ভালো কাজ, অসহায়ের মুখে হাসি দেখি আমি শুধু আজ। টাকা দিয়ে শ্রম দিয়ে দানকে যারা ভালোবেসে, সত্যিই তারা মহান উদার, তাই তো গরিব হাসে।